হ্যালো বন্ধুরা, আমরা বিভিন্ন সিনেমাতে ল্যান্ডমাইনের ব্যবহার সম্পর্কে জেনেছি, কিন্তু আমরা কি জানি ল্যান্ডমাইন কিভাবে আবিষ্কার হয়েছিল, ল্যান্ডমাইন কত প্রকারের হয়ে থাকে, ল্যান্ডমাইন কিভাবে কাজ করে, সারা বিশ্বে প্রতি বছর কতজন নিরীহ মানুষ এই ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা যায়, এসব কিছু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আর এমনই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 1800-এর দশকে আমেরিকান গৃহযুদ্ধে এই ল্যান্ডমাইনের ব্যবহার হয়েছিল বলে জানা যায়। যতদূর জানা যায়, এই ল্যান্ডমাইন আবিষ্কার করেছিল 1862 সালে জেনারেল গ্যাব্রিয়েল জেরেন্স নামক এক ব্যক্তি। তিনি তখনকার ববি ট্র্যাপ নামক এক ধরনের ফাঁদ দেখে অনুপ্রাণিত হয়ে এই ল্যান্ডমাইন আবিষ্কার করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বপ্রথম ব্যাপক পরিসরে অ্যান্টিপার্সোনাল মাইন ব্যবহার করা হয়েছিল। তারপর থেকে ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ এবং প্রথম উপসাগরীয় যুদ্ধ সহ অনেক সংঘর্ষে এই ল্যান্ডমাইন ব্যবহার করা হয়েছিল। আধুনিক যুগেও এই ল্যান্ডমাইনের ব্যবহার কোনো অংশেই কম নেই। ল্যান্ডমাইন হলো একটি বিস্ফোরক ডিভাইস যা মাটির নিচে গোপনভাবে পুঁতে রাখা হয়। একে স্মার্ট মাইন নামেও ডাকা হয়ে থাকে। এটি সাধারণত শত্রুপক্ষের সম্ভাব্য আক্রমণের পথে এই ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়, যাতে করে শত্রুপক্ষের অগ্রসর প্রতিহত করা যায়। এটি মূলত ডিজাইন করা হয়েছিল শত্রুপক্ষের যোদ্ধাদের মারার জন্য আর তাদের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য। এই ল্যান্ডমাইন প্রতিপক্ষের উপর একটি সাইকোলজিক্যাল ইফেক্ট ফেলে, কারণ এই ল্যান্ডমাইন কোথায় কোন অবস্থানে আছে তা বোঝার কোনো উপায় থাকে না। এজন্য শত্রুপক্ষ সবসময় আতঙ্কের মধ্যে থাকে। এই ল্যান্ডমাইন দুই ধরনের হয়ে থাকে, একটি অ্যান্টি ট্যাঙ্ক মাইন, অন্যটি অ্যান্টি পার্সোনাল মাইন। এই দুই ধরনের মাইন একইভাবে কাজ করে থাকে, তবে অ্যান্টি পার্সোনাল মাইনের থেকে অ্যান্টি ট্যাঙ্ক মাইনগুলো সাইজে একটু বড় হয়ে থাকে। তবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার অনেক বছর পরও এই ল্যান্ডমাইন দ্বারা বিপদ হতে পারে। তাই তো প্রায় 80টি দেশে ল্যান্ডমাইন দ্বারা প্রতি বছরে 15 থেকে 20 হাজার মানুষ মারা যায়। এর 80% ল্যান্ডমাইন বেসামরিক ও শিশুদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এই ল্যান্ডমাইন বেশিরভাগ পোতা হতো ক্যাম্পের চারিদিকে, দেশের সীমানায় এবং ইম্পর্টেন্ট কোনো সন্দেহজনক ব্রিজ, যেখান দিয়ে শত্রুপক্ষের ট্যাঙ্ক ও গাড়িবহর ঢোকার সম্ভাবনা থাকে। যুদ্ধ পরবর্তী সময়ে এই ল্যান্ডমাইন খুঁজে নিষ্ক্রিয় করা মানুষের জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এই সমস্যা সমাধানে পাশে এসে দাঁড়ায় একটি মাগোয়া নামের ছোট ইঁদুর, যে কিনা কিছুটা হলেও মানুষের কাজকে সহজ করে দিয়েছিল। এই ছোট ইঁদুরটি তার সারা জীবনে উদ্ধার করেছে 100টি ল্যান্ডমাইন ও অনেক অবিস্ফোরিত বোমা, যার কারণে প্রাণে বেঁচে গেছে বহু মানুষের জীবন। এর কারণে স্বর্ণপদকও মিলেছে এই প্রাণীটির ভাগ্যে। ইঁদুরটি 7 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে অবসর নেয়। কিছুদিন আগে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে সীমানা পিলারের পাশ দিয়ে কাঁটাতারের বেড়ার পাশাপাশি ল্যান্ডমাইন বসাচ্ছে মিয়ানমার। চলুন দেখে নেই ল্যান্ডমাইন কিভাবে কাজ করে। অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং অ্যান্টি পার্সোনাল মাইন একইভাবে কাজ করে, ব্যবধান হচ্ছে শুধু সাইজের। শত্রুপক্ষের গতিবিধি থামানোর জন্য মাটিতে অনেকগুলো ল্যান্ডমাইন পোতা হয়ে থাকে এবং নিজেরা বোঝার জন্য ওই এরিয়াকে মাইন্ড ফিল বলে ডাকা হয়। তারপর চিকুন সুতা দিয়ে জমিনে টানিয়ে দেওয়া হয়, একে ট্র্যাপ ওয়্যার বলে। সেই দড়িতে টান লাগার সাথে সাথে মাটির উপরে উঠে ব্লাস্ট হয়ে যায় এবং মাইনের মেটাল বডি বিস্ফোরণের ফলে ছোট ছোট টুকরোতে পরিণত হয়। এই মেটালের টুকরোগুলোই মানুষের জন্য সবচেয়ে বেশি প্রাণঘাতীর কারণ। এই মেটালের টুকরোগুলোর ইফেক্টিভ রেঞ্জ 200 মিটার। এই অ্যান্টি পার্সোনাল মাইন ফুজি M605 কাস্ট আয়রন শিল এবং প্রোপেলিং চার্জ মিলিয়ে বানানো হয়, যা একটি স্টিল গ্যাসের মধ্যে প্যাক করা থাকে। প্রথমে মাইন এবং মাইন ফিউজ আলাদা আলাদা থাকে, কিন্তু যখন মাইনগুলো ব্যবহার করা হয় তখন মাইনের ভেতরে থাকা ফাঁকা জায়গায় প্যাচের মাধ্যমে সেট করে দেওয়া হয়। ফিউজের উপরে 3টি প্রংস থাকে এবং এর নিচে একটি রিলিজ পিন থাকে, আর এটি হচ্ছে স্ট্রাইকার, এবং সাথে সেট করা থাকে স্ট্রাইকার স্প্রিং, এবং এই স্প্রিং স্ট্রাইকারকে একটি খাঁচার মধ্যে লক করে রাখে। আর ফিউজ তখনই কাজ করে যখন প্রংসের উপরে চাপ পড়ে এবং রিলিজ পিনকে বাইরের দিকে বের করে দেয়। মাটিতে গর্ত করে উপরে ফিউজ বাদে সবটুকু মাটির নিচে পুঁতে রাখা হয়। মাটিতে রাখার পরে মাইনটিকে অ্যাক্টিভেট করার জন্য ফিউজ থেকে পজিটিভ সেফটি পিন এবং লকিং সেফটি পিন খুলে দেওয়া হয়। এরপরে যে কেউই 3টি প্রংসের মধ্যে একটির উপরে পা রাখে তখন ট্রিগার প্রেশার স্প্রিংকে নিচের দিকে নিয়ে যায় এবং এর পাশে থাকা ছোট একটি পিটজাতীয় লোহার টুকরো যা সেফটি পিনকে রিলিজ করে দেয়, ফলে স্ট্রাইকার আনলক হয়ে যায় এবং স্ট্রাইকার সোজা গিয়ে প্রাইমারকে আঘাত করে। প্রাইমারের নিচে থাকা ফিউজ ডিলায় চার্জ শুরু করে দেয়। ফিউজ ডিলায় চার্জ অল্প সময় ধরে জ্বলে। এই ফাঁকে ল্যান্ডমাইনের উপরে পা রাখা ব্যক্তি খুব সামান্যই দূরে যেতে পারে। পরবর্তীতে ফিউজ ডিলার চার্জ সরাসরি ফিউজ ইগনাইটার চার্জে চলে যায় এবং প্রোপেলিং চার্জকে জ্বালিয়ে দেয়। এই স্তরে মাইনের ভেতরে একটি ছোট্ট বিস্ফোরণ হয়।
এর কারণে কাস্ট আয়রন শিল চাপ সৃষ্টি করে ক্যাসিং থেকে মাইনটি মাটির উপরে 1 মিটার পর্যন্ত উঠিয়ে দেয় এবং এই সময় ডেটোনেটর ডিলাই চার্জ করা শুরু করে দেয় এবং দুটি ডেটোনেটরই জ্বলে ওঠে, ফলে মেন চার্জে আগুন লেগে যায়, ফলে অনেক শক্তিশালী মারাত্মক গরম গ্যাসের সৃষ্টি করে এবং মাইনের ভেতরে উচ্চ মাপের প্রেশার সৃষ্টি করে, যে প্রেশার কাস্ট আয়রন শেল ধারণ করতে পারে না, ফলে ফেটে অনেক ছোট ছোট টুকরোতে পরিণত হয়ে বুলেটের গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ছোট ছোট টুকরোগুলোই যে কারোর মৃত্যুর জন্য যথেষ্ট। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।